নারায়ণগঞ্জ এক আসনের ভোট গ্রহণের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আহমেদ। আলী, নারায়ণগঞ্জ এক আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তকের গাজী কখন ভোট দিতে যাবেন, তিনি কোন কেন্দ্রে ভোট দিবেন? এবং আমরা যেমনটা জেনেছিলাম যে উনি ভোট দিয়ে ফেলেছেন, এখন সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। মোমো, আমাদের সহকর্মীরা নারায়ণগঞ্জ এক আসনের বিভিন্ন স্থান থেকে যে ভোটের যে উৎসব, ভোটার যে ভোটারদের উপস্থিতি, সে বিষয়গুলো জানাচ্ছিলেন। আমাদের সাথে রয়েছেন আমাদের সহকর্মী মুজাফফর, তিনি আমাদের এখানকার ভোট উৎসবের খবর জানাচ্ছেন। আমি এখন এই মুহূর্তে রয়েছি এটি রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখানে আমরা ক্যামেরা পার্সন মুজাফফর, আপনি আমাদের একটু দেখান যে আসলে নারী ভোটারদের লম্বা লাইন এখানে দেখতে পাচ্ছে এবং লম্বা দীর্ঘ লাইনে তারা ভোট দিচ্ছেন। এখানে এই মুহূর্তে অবশ্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তকের গাজী বীর প্রতীক, তিনি আসলে কেন্দ্রের কী পরিস্থিতি সেটিও দেখতে এসেছেন এবং তিনি ভোটারদের সাথে কথা বলছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন এবং ভোট দিতে গিয়ে কোনো ধরনের সমস্যা আছে কি না বা কি পরিস্থিতি সেগুলোর খোঁজখবর তিনি নিচ্ছেন। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমরা এই কেন্দ্রে আসার আগেও অনেক কেন্দ্রেই আমরা ঘুরেছি এবং সেই অধিকাংশ কেন্দ্রে যে বিষয়টি দেখেছি যে রূপগঞ্জে যে ভোটার আশা নিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে আসবে কি না এই বিষয়টি নিয়ে যে এক ধরনের দোদুল্যমানতা ছিল, সেই বিষয়টি কিন্তু এখন এখানকার চিত্রে স্পষ্ট হয়েছে যে হাজারো ভোটাররা এখানে চলে এসেছেন এবং তারা লম্বা লাইনে দীর্ঘ লাইনে অপেক্ষা করে ভোট দিচ্ছেন এবং তারা আসলে এখানকার পরিবেশ নিয়ে, এখন পর্যন্ত আমরা প্রার্থীদের সাথে কথা বলে যে বিষয়টি বুঝেছি, তারা এখানকার পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন। এবং ভোটাররা লম্বা লাইনে ভোট দিচ্ছেন এবং অধিকাংশ জায়গায় যারা প্রার্থী রয়েছেন তারা এখানকার পরিবেশ নিয়েও সন্তোষ জানাচ্ছেন। আমরা একটু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তকের গাজী বীর প্রতীক, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। জনাব গোলাম দস্তকের গাজী বীর প্রতীক, আপনি তো বিভিন্ন বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন এবং আমরাও বেশ কিছু কেন্দ্রে ঘুরলাম, আমরাও বেশ কিছু কেন্দ্রে ঘুরেছি, এখন যে কেন্দ্রগুলো ঘুরলেন সেখানকার ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? আমি যা দেখছি 90% এই যে এদিকে কি হাসি হাসি দেখে বুঝছি, হাসি দেখে বুঝছি তোমরা আমাকে আমাকে দিছো না। খুবই পরিস্থিতি ভালো, সকল ভালো, মানুষের শান্তিতে ভোট দিচ্ছে, যেন মনে হয় 70-এ নির্বাচন করেছিলাম, ঠিক 70-এর মতো নির্বাচন হচ্ছে একদম। 70-এর নির্বাচন দেখছো না, 70 নির্বাচন মানে গণজোয়ার, এইবারও গণজোয়ার। আরে হ্যাভি ছিল এবং সেটা কেটে গেছে, সেটা কেটে মানুষ ভূমিদস্যুদের প্রত্যাখ্যান করেছে এই ভোটারের মাধ্যমে, কেউ ভূমিদস্যু চায় না এই প্রতিবাদে, এই ভূমিদস্যু প্রতিবাদে তারা গণজোয়ার এসেছে রূপগঞ্জে। যে উপস্থিতি বা যে পরিবেশ দেখছেন সেক্ষেত্রে আপনার অবস্থান কতটা? আমি বলি 90% উপরে যাবে, 90+ হবে, আমি জানি 90-95 হতে পারে, 90+ হবে। ধন্যবাদ, কথা বলছিলেন মোমো, কথা বলছিলেন গোলাম দস্তকের গাজী বীর প্রতীক এবং তিনি আসলে এখানকার যে ভোটের পরিবেশ সেগুলো নিয়ে সন্তোষ জানাইছেন। আমরা ক্যামেরা পার্সন মুজাফফরকে বলবো, আপনি একটু দেখান এই কেন্দ্রে আসলে নারী এবং পুরুষ ভোটার রয়েছেন এবং তারা, আপনি এই ভোটারদের দেখান আপনি একটু দয়া করে যে ভোটারদের উপস্থিতি কেমন, সেটি
আমরা একটু কথা বলার চেষ্টা করব। কাকা, ভোট কি দিয়েছেন আপনি? হ্যাঁ দিয়েছি আমি। ভোট দিতে কি কোনো সমস্যা হয়েছে? না না না, খুব সুন্দরভাবে দিয়েছি, কোনো সমস্যা নাই। সমস্যা নাই, ভালোভাবে ভোট দিতে পেরেছেন? আমার বয়স তো বলেন বইয়াম না, বয়স আছে, আমি আজকাল না, আমি বহুদিন ধরে ভোট দিই, বহুদিন ধরে। আমার বয়সের বাচ্চার না, বাচ্চার না। জানাচ্ছিলেন একজন ভোটার যে যার বয়স 90 বছর হয়ে গেছেন, তিনিও এখানে এসে ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন এবং তার উচ্ছ্বসিত মুখের হাসি বলে দেয় যে ভোট দিতে পেরে তিনি কতটা উচ্ছ্বসিত হয়েছেন। এবং আমরা ভোট কেন্দ্রের পরিস্থিতি ক্যামেরা পার্সন মুজাফরের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং আসলে এখানকার এখানকার যে ভোটারদের যে উপস্থিতি এটি আসলে লক্ষণীয়। এবং ভোটারদের উপস্থিতি লক্ষণীয়, আমরা একটু ভোটারদের সাথেই কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে ভোট দিতে কি কোনো সমস্যা আছে? না, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আসলে মোমো, ভোটাররা স্বস্তির পরিবেশে ভোট দিতে পেয়ে তারা আসলে সন্তোষ জানিয়েছে। মোমো, আমরা পরবর্তী সংবাদে আরো তথ্য নিয়ে হাজির হবো।